শিল্পখাত পরিচালনায় অনেক বিদেশি কর্মী কাজ করছে, যাদের বেতন ভাতা হিসেবে বছরে $8-10 বিলিয়ন বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এজন্য গুণগত শিক্ষা ব্যবস্থার অনুপস্থিতি ও দক্ষ জনশক্তির অভাবকে দায়ী বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার ডিসিসিআই অডিটোরিয়ামে শিল্প শিক্ষাখাতে সমন্বয় পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি শীর্ষক সেমিনারে সংগঠনটির সভাপতি এসব কথা বলেন। সেমিনারে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ সামির সাত্তার বলেন, আমাদের শিল্পখাত পরিচালনায় অনেক বিদেশি কর্মী কাজ করছে, যাদের বেতন ভাতা হিসেবে বছরে $8-10 বিলিয়ন বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। অনেক বিদেশি কর্মী যারা এখানে কাজ করে এবং যাদের বেতন তারা বিদেশি মুদ্রায় নিয়ে যায়, এটা অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে $8-10 বিলিয়ন কিন্তু বিদেশে চলে যাচ্ছে এই খাতে। সো এর জন্য দেশে কিন্তু আপনার গুণগত এবং দক্ষ জনশক্তির অভাবকেই কিন্তু দায়ী করা হয়। এই দক্ষ জনশক্তিকে তৈরি করার জন্যই কিন্তু আজকের এই সেমিনারটা, ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এ সময় ডিসিসিআই সভাপতি বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন এবং ক্রমাগত পরিবর্তনশীল চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে। A smart Bangladesh vision of our Honorable Prime Minister. Allocation in the education sector in the national budget needs to focus more on research and innovation so that we can implement the smart education pillar effectively. অনুষ্ঠানে ব্যারিস্টার মোহাম্মদ সামির সাত্তার বলেন, শিল্পখাতের প্রয়োজনের নিরিখে দক্ষ মানবসম্পদ তৈরি কল্পে শিক্ষা ও শিল্পখাতের সমন্বয় আরও জোরদারের বিকল্প নেই, তবে বাংলাদেশে এই সমন্বয়ের অভাব অত্যন্ত প্রকট। We also need to focus on work-based learning. We need to strengthen our education infrastructure overall with more state-of-the-art research centers. The government, and this is very important, needs to create a national employment database for graduates for their development plan. This is very, very crucial for the mapping process. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, শিক্ষা ও শিল্পখাতের সমন্বয় নিয়ে দীর্ঘদিন যাবৎ আলোচনা হচ্ছে, এখন সময় এসেছে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার এবং এই জন্য সরকারি বেসরকারি উদ্যোগ অতি জরুরি। বিজনেসকে বলছি আমরা এগিয়ে আসতে, আমরা ইন্ডাস্ট্রি বলছে, ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজের কথা ইন্ডাস্ট্রিও বলছে, কিন্তু আমরা সবার কাছ থেকে এই সিরিয়াসনেস কিন্তু পাই না। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের গবেষণা পরিচালক ডক্টর সাইমাহক বিদিশা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।